हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय थ्री स्टार चैनल। व्यूअर्स आपनारा केमन आछेन? आमरा आछि आल्लाहर रहमते, भालो आछि। व्यूअर्स आमार आजके रेसिपि होच्छे बीफ निहारी। खुबी मजार एवं इजी एकटी रेसिपि। सब समयेर मतोई आजकेओ आपनादेरके आमि इजी भावे रान्ना करे देखाबो। तो चलुन व्यूअर्स, आमी आज के की इनग्रेडियंट्स निये छे ता आपनादेर के देखिए दीब। एखाने आमी एक्टी फ्राई पेने बेश किछु गरम मसला एड करे छी। ए मसला गुला के आमी भालो भावे एक्टु भेजे निब। एखाने आमी कोनो तेल यूज करब ना, जस्ट तेले निब। मसलागुलो ठेले एकटु ठंडा करे आमी एकटी ग्राइंडारे ग्राइंड करे निब। एभावे जदि आपनारा मसलागुलोके ग्राइंड करे नेन, निहारीटा खेते असम्भव मजा हुए थाके। एखाने आमी किछु गरुर मांस नियेछि। मांसगुलोके एकटु बड़ो बड़ो पिस करे केटे नियेछि। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে গরম মশলাগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। একটা বড় রসুন ছেঁচে নিয়েছি, কিছু আদা ছেঁচে নিয়েছি, 1 টিস্পুন হলুদ নিয়েছি, 1 টিস্পুন মরিচ নিয়েছি, 3 টেবিল স্পুন ইয়োগার্ট নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে সবগুলো মশলা একসাথে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভিউয়ার্স আপনারা যদি আদা আর রসুন ব্লেন্ডার না করে এভাবে ছেঁচে দিয়ে থাকেন তো নিহারিটা খেতে খুবই মজা হয়ে থাকে। এখানে আমি 3 টি স্পুন গরম মশলা দিয়ে দিয়েছি। আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। ভিউয়ার্স লবণটা আপনাদের পরিমাণ মতোই দিয়ে থাকবেন। আমি স্বাদ মতো বেশ কিছু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করব নিহারি মিক্সড, সিজনিং মিক্সড। এখানে আমি 2 টেবিল স্পুন সিজনিং মিক্সড দিয়ে দিব। বেশ কিছু ওয়েল দিয়েও দিয়ে দিয়েছি। ওয়েল দিয়ে আমি ভালোভাবে মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আমি 30 মিনিট ঢেকে রেখে দিব। ভিউয়ার্স আপনারা সুন্দর মতো ম্যারিনেট করে 30 মিনিট যদি মাংসটা রেখে দেন, খুব সুন্দরভাবে মশলাগুলো মাংসের মধ্যে লেগে যায় আর খুব সুন্দর নরম হয়ে যায়। আপনার রান্না করার সময় খুবই অল্প সময় রান্না করতে পারবেন। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি হাই হিটে। আমি হাই হিটে বসিয়ে 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ইটস নর্মাল টেম্পারেচার পানি, বেশি একটা গরমও না, বেশি একটা ঠান্ডাও না। 4 কাপ পানি দিয়ে ভালোভাবে আমি এটা মিক্সড করে নিব। মিক্সড করে আমি হাই হিটে দিয়ে দিব। যখন বলক আসবে তখন আমি মিডিয়াম আঁচে 1 আওয়ার রান্না করব।
ভিউয়ার্স, আমার এক ঘন্টা পরে আপনি দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কীরকমভাবে রান্না হয়েছে। এখন আমি আবার ঢেকে দিয়ে 1 আওয়ার রান্না করব। তখন আমার লো হিটে রান্না করতে হবে। আমি এখানে হুইট ফ্লাওয়ার নিয়েছি, আমি 2 টেবিল স্পুন হুইট ফ্লাওয়ার নিয়েছি। একটু পানি দিয়ে আমি হুইট ফ্লাওয়ারগুলোকে গ্রেভি করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে হাফ হাফ করে ঢেলে মিক্সড করে নিব। ভিউয়ার্স, আমি এই গ্রেভিটা যখন দিব তখন মাংসের ঝোলটা বেশ কিছু ঘন হয়ে আসবে। ভিউয়ার্স, এই ঘনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে থাকবেন। যদি একটু বেশি গ্রেভি বা ঘন খেতে চান তখন ফ্লাওয়ারটা একটু বেশি দিয়ে থাকবেন, আর যদি কম খেতে চান তখন কম দিবেন। আমি আরেকটা ফ্রাই প্যানে বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি অয়েল আর অল্প কিছু বাটার দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ব্যারিস্তা করে নিব। বাস, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। সবগুলা পেঁয়াজ আমি নিহারির মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি 10 মিনিট রান্না করব। বাস, 10 মিনিট পরে ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি আমার নিহারিটা কেমন হয়েছে। খুবই সুন্দর একটা কালার হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, মাংসটাও খুবই সফট হয়েছে। ভিউয়ার্স, আমার এই রান্নাটা খুবই ইজি, বাট একটু ধৈর্যের সাথে রান্না করতে হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অবশ্যই ভিউয়ার্স শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।